হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের সকল ইনফরমেশন, তাছাড়াও দেখতে পারবেন এই ভোটার আইডি কার্ডটি অরিজিনাল কিংবা নকল। সো আমরা সকলে বুঝতে পারবো যে আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটি যদি এই ইনফরমেশনগুলো এনে দেয় তাহলে এটা অরিজিনাল, আর যদি আনতে না পারে সেটা কিন্তু ডুপ্লিকেট, সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে এবং জন্ম তারিখটি দিয়ে আপনি সকল ইনফরমেশন দেখতে পারবেন, আপনার ছবি, তাছাড়া আপনার সকল ডিটেলস। সো বন্ধুরা, কীভাবে দেখতে পারবেন সম্পূর্ণ জুড়ে আজকের এই ভিডিওটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওর মূল অংশে চলে যাওয়া যাক। আর এই ভিডিওটি প্রথমবারের মতো প্লে করে থাকলে ভিডিওর নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, ঠিক এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এনআইডির ইনফরমেশন দেখতে হলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এবং জন্ম সালটি আপনার দেখতে হবে। তো এখন কি করবেন, তারপরে চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন এবং এনআইডি চেক লিখে দেন সার্চ করে দিবেন। এই হচ্ছে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এনআইডি বিস্তারিত। সো এই অ্যাপ্লিকেশনটি আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর জাস্ট আমরা কি করব, ওপেনে ক্লিক করে দিয়ে ওপেন করে দিব। সো ওপেন করে দিলে জাস্ট এইখানে একটু ওয়েট করতে হবে, আর অবশ্যই আপনার ফোনে ভালো নেট রাখার প্রয়োজন হবে, এই জন্য ভালো নেট রাখবেন। সো প্রথমবারের মতো আপনাকে সাইন আপ করতে হবে। তো নিচের দিকে এখানে দেখতে পারবেন সাইন আপ বাটন রয়েছে। সো এই সাইন আপ বাটনের উপরে ক্লিক করবেন। সো সাইন আপ বাটনের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কয়েকগুলো বক্স রয়েছে। তো প্রথমে আপনার একটা নেম দিয়ে দিবেন, তারপরে আপনার অ্যাক্টিভ একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন, দেন একটা পাসওয়ার্ড সেট করবেন এবং একই পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন এবং আপনার একটি নাম্বার দিয়ে দিবেন। সো নাম্বার দেওয়ার পর এখানে সাইন আপ বাটন রয়েছে, দেন এই সাইন আপ বাটনের উপরে ক্লিক করলে কিন্তু সাইন আপ হয়ে যাবে। সো যে পরে কী করবো, ব্যাক বাটন প্রেস করে চলে আসবেন। তো যে ইমেইল অ্যাড্রেসটি দিয়েছিলেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন এখানে আপনারা টাইপ করে দিবেন। সো এখানে আমাদের ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে টাইপ করে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মূল ইন্টারফেসে চলে আসছি এই অ্যাপ্লিকেশনের, এবং এইখান থেকে কিন্তু আমরা চেক করতে পারবো। সো উপরের দিকে এখানে আমরা লক্ষ্য রাখলে দেখতে পারবো আজকের যাচাই সংখ্যা একটি, মানে এইখানে আপনার জিরোটি থাকবে এবং আপনার সার্চ লিমিট দশটি। আপনি দিনে দশটি করে যাচাই করতে পারবেন যে কোনো ভোটার আইডি কার্ডের ইনফরমেশন। সো তারপরে এখানে আমরা একটা বক্স দেখতে পারছি, এই বক্সে রয়েছে পরিচয় নাম্বার, পরিচয়পত্র নাম্বার, এই নাম্বারটি আপনাকে দিতে হবে এবং জন্ম তারিখটি দিতে হবে। দেন এইখানে দেখতে পাচ্ছেন একটা সংখ্যা, এটা ক্যালকুলেট করে এইখানে আপনাকে বসাইতে হবে, দেন খুঁজুন বাটনে ক্লিক করতে হবে। এই হচ্ছে আপনার কাজটি। সো আমি কি করব, সময় বাঁচানোর ক্ষেত্রে আমরা যে জন্ম নিবন্ধনের যে নাম্বারটি রয়েছে বা ভোটার আইডি কার্ডে সেটা আমরা কপি পেস্ট করে দিচ্ছি, দেন এখানে জন্ম তারিখের জায়গায় আমরা জন্ম তারিখটা দিয়ে দিব। সো এইখানে আমরা এটা দিয়ে দিচ্ছি। সো প্রথমে আপনার এইভাবে টাইপ করে যাবেন, অটোমেটিকলিভাবে দিবে। দেখতে পারবেন প্রথমে কিন্তু দিন দিতে হবে বা কত তারিখ, তারপরে মাস, তারপরে কিন্তু ইয়ার দিতে হবে। সো এটা আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার দেওয়া হয়ে গেল। তো এইখানে এই ফলাফলটা আমাদের অ্যাড করতে হবে, তো 13 আর 4 কত, তো এইখানে আমরা সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 17 লিখে আমি দেন যদি এই খুঁজুন বাটনে ক্লিক করি তাহলে জাস্ট আমাকে এইখানে একটু ওয়েট করতে হবে। তো অবশ্যই এখানে ধৈর্য সহকারে একটু ওয়েট করবেন, কেননা এখানে একটু সামথিং সময় নেবে, আর অবশ্যই আপনার নেট যত ভালো হবে তত ফাস্ট কিন্তু কাজ করবে। দেন এইখানে কাজ হয়ে গেলে অবশ্যই একটা অ্যাড চলে আসবে, দেন অ্যাডের পরে কিন্তু পরবর্তীতে আপনি ক্রস করে কিন্তু আপনার সকল ইনফরমেশন দেখতে পারবেন। সো আমরা এখানে একটু ভিডিও স্কিপ করছি। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী ইন্টারফেসটি ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভোটার আইডি কার্ডের যে ছবিটি দেওয়া ছিল এই ছবিটি কিন্তু চলে আসছে, যদিও আমি ব্লার করে রেখেছি প্রাইভেসির কারণে। তো এটা কিন্তু ব্লার হয়ে আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নামটি রয়েছে, তারপরে পিতার নাম রয়েছে, মাতার নাম রয়েছে, তারপরে কিন্তু ডেট অফ বার্থ রয়েছে এবং এনআইডির নাম্বার রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এই দুইটা আসলো না, আসলে কেন আসলো না এটা বুঝতে পারলাম না। তো অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু চলে আসতে পারে। সো এইভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার পরিচয়পত্র নাম্বারটি দিয়ে কিন্তু আপনি এইভাবে আপনার ইনফরমেশনগুলো দেখতে পারবেন ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে। আসলে এটা কিন্তু চলে আসছে, মানে আমার এই ভোটার আইডি কার্ডের অরিজিনাল এবং অরিজিনাল দেখেই কিন্তু এটা চলে আসছে। যদি ডুপ্লিকেট হতো বা ফেক হতো তাহলে কিন্তু কখনোই এরকমভাবে আসতো না। সো এটাও কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। সো এইভাবেই ঠিক আপনারা ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনার সকল ইনফরমেশন কিন্তু দেখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। সো বন্ধুরা, আশা করছি এখন থেকে আপনি নিজেই ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে সকল ইনফরমেশন বের করতে পারবেন। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন এবং আরও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।